ফাইনালি সিটের কাজ শেষ, সিটটাই মডিফিকেশন করা হয়েছে, সিপার্ট করা হয়েছে। গাড়ির লুকিংটা কেমন হয়েছে সবাই অবশ্যই ইনবক্সে জানাবেন। Hey, what's up beautiful people, this is Tohid, welcome to my YouTube channel Toy Toy with Tohid। ঘড়ির কাঁটায় বাজে এখন হচ্ছে 12টা। আমরা আজকে যাব হচ্ছে বংশাল, আমার বাইকের সিটটা মডিফিকেশন করব আর কিছু টুকটাক মডিফিকেশনের কাজ করব। তো বংশালের দিকে বের হই, স্পেশালি আজকে যাচ্ছে হচ্ছে সিটটা মডিফিকেশনের কাজ করার জন্য। কি এটা খুই না যায়, লাস্ট দিন যেটা বাইক আমারটা আমার বাসার নিচেই থাকে, যে গ্যারেজে রাখি গ্যারেজে রাখি নাই, ওইখানে রাস্তায় বালু ফেলাইছে, গাড়িটা আটকে যায় এবং গেটটা টাইনা দিয়ে যায়, টানা হয়েছে। আগে যাইতে হবে একটু মোবাইলের দোকানে, টাকা লাগবে, টাকা নাই, টাকা তুলবো। দুইটা কাজ আছে, প্রথম কাজ হচ্ছে টাকা তুলবো আর দ্বিতীয় কাজ হচ্ছে গাড়ির পেপার গুলো আমার আরেক বাসায় সেই পেপার গুলো আনতে হবে। আঙ্কেল নগদে টাকা উঠানো যাবে? টাকা উঠাইনি। আমার সিটটা মডিফিকেশন করার হচ্ছে আজকে মেইন প্ল্যান। এছাড়া হচ্ছে গত দিন আগে গেছিলাম মন্দর হসপিটাল, যে হচ্ছে নাম্বার প্লেটটা লাগাই আসছি, নাম্বার প্লেটটা যে প্লেটে লাগানো হয়েছে সেটা একটু শব্দ করে, যে নতুন একটা নাম্বার প্লেট এর যে কাভার ওই একটা কাভার লাগাবো, আর যদি এইটাকে ঠিক করা যায় তাহলে এটাই ঠিক করবো। ওইখানে রাস্তায় বালু মোটামুটি এখন যাওয়ার মতো কায়দা হয়েছে, আগামী কালকে থেকে আজকে থেকে রাখা যাবে। আমার গাড়ির চাবি ছিল আরেক বাসায়, আমি ছিলাম আরেক বাসায়, আমার বাইক ছিল আরেক বাসায়, সবগুলো এখন আগে একত্রিত করা হইল। এখন বাজে হচ্ছে 12:25। এখন মানুষ অভ্যাসের চাপ, এটার একটা চলযন্ত্র প্রমাণ আমি, কারণ ওয়ান্স আমি গ্লাভস পরে বাইক চালাইতে পারতাম না, আমার হাত ব্যথা করতো। নাও এ ডেজ আমার হাত ধরে আর বাইক চালায়া পুরে বাইক চালায়া এমন অভ্যস্ত হয়েছি, এখন গ্লাভস ছাড়া বাইক চালালে আমার কেন যেন আমি মনে হচ্ছে বংশাল বন্ধ। ভাই প্রত্যেকদিন আরো মানুষ আসবো, কাম কাজ করবো, না আজকের দিন মানুষ আসবে কাজ কাম করবে, না পাবো দোকান পাবো তো।
দোকান তো বন্ধ ভাইয়া হবে উপর একটা খালি কাভার লাগাইবেন না কাভার না ওই যে আপনার ওইটা মডিফাই করবো ওই যে আপনার এই পাশে যে জিক্সার যে সিটটা আছে না ওইটা লাগাবো ওটা কালো হবে ওটা কালো হবে কালারিং হবে না ওটা কালারিং হবে না না ওই যে ফ্রি পার দেখছেন হ্যাঁ হ্যাঁ জিক্সারে হ্যাঁ ওরকম বানাবেন না এই যে এরকম যেটা মনে করেন যেটা লাগাই এরকম বানাই তো লেখা লাগবে না লেখা টাকা লাগবে না আমার কালার ওই কালার হবে হ্যাঁ হবে কত পড়বে ফ্রি পার করে 2500 টাকা পড়বে এত চান কেমন এত না এটা আপনার এটা 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 সিট কভারের দাম আছে 2000 টাকা আমি তো খবর নিয়ে আইছি এর ওই লেখা ছাড়া হবে না না খবর তো নিয়ে আসছি নিয়ে আইছে তো দাম তো চ্যালেঞ্জ বেশি ভাই আমরা ফাইনালি সিটের কাজ শেষ সিটটা মডিফিকেশন করা হইছে সিপার্ট করা হইছে গাড়ি লুকিংটা কেমন হইছে সবাই অবশ্যই ইনবক্সে জানাবেন আমার কাজটা করা হয়েছে বংশাল মোড়ে একদম মোড়ে এসে যে কাউরে জিজ্ঞেস করলে হলো দীপুর দোকান কোনটা দীপু ভাইয়ের দোকান থেকে কাজটা করানো হয়েছে এবং এটা 1600 টাকা নিছে কিসে মজা শান্তি বয়া মজা শান্তি বয়া ওকে আমার উপর প্রসার করবো না ঠিক আছে নাহলে পিছে যে থাকতো আগে আমার উপর উপর দেখা বয়ে থাকতো দেখা করে যাই আলামিনের সাথে একটু দেখা করে যাই দিতো না এটাই তো আরে ভাই ভাই যাবো লাগবে না ভাই আমার তুই জানি না কে দোকান খোলা আমি আরো ছবি দেখাইছি ছবি দেখা কইছি এটা করে দিতে রাখা লাগিছে না না দেখা রেডা আঠা দাও তো ছবি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আইডি দাও আর একটু কাজ করাইলাম মডিফিকেশনের মধ্যে এই যে বাম্পারের এখানে এই গুটলিটা লাগাইছি এন্ড এই গুটলিটা লাগাইছি দুইটা হ্যান্ডেলে আর বাকি টুকটাক কাজ যা আছে এগুলা পরে করব কারণ অনেক ক্ষুধা লাগছে আগে খাওয়ার জন্য কোনো জায়গায় যায়নি ওকে ঘরের কাটা ভাই তিনটা একান্ন এখনো লাঞ্চ করি নাই তো লাঞ্চ করার জন্য কোন দিকে যাওয়া যায় দেখি পুরো ঢাকায় গিয়ে তো লাঞ্চ করব চিন্তা করতেছিলাম
পুরে হেদে এত কাজ করে ভাই রাস্তায় বাইক রাখার চেয়ে এখানে পার্কিং আছে একটা, এই পার্কিংয়ের ভিতরে রাখাটা দিয়ে কারণ যে পরিমাণ গাড়ি চলে সে তুলনায় এই জায়গাটাই বেশ। বাইকের এই টুকটা কাজ করতে আজকে আমাদের সারাদিন পার হয়ে গেল, এখন নিয়ারলি 5:30টার বেশি বাজে। তো এখন আছি হচ্ছে হানি ফ্লাইওভারে, বাসার দিকে ব্যাক করতেছি। আলটিমেটলি আজকে যা কাজ ছিল সেটা কমপ্লিট করতে পারছি, বাইকের সিটটা মডিফিকেশান করা হয়েছে আর টুকটাক কিছু কাজ করা হয়েছে। তো আরও কিছু মডিফিকেশান নিয়ে আপনাদের কাছে সামনে আসবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনাদের কমেন্টটা জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ, টাটা।